তোমাদের আজ লীলাস ফ্রেন্ডের লাস্ট অংশটা পড়াচ্ছি, ভালো করে শোনো। আচ্ছা, আই থিঙ্ক আই শ্যাল হ্যাভ টু সিট উইথ হিম টু নাইট। আমাকে আজ রাত্রে ওকে নিয়ে বসতে হবে। দ্য কনস্টেবল টুক সিদ্ধা বাই দ্য হ্যান্ড, কনস্টেবল সিদ্ধাকে হাত ধরে নিয়ে গেল বাই দ্য হ্যান্ড অ্যান্ড টার্ন টু গো, এবং তাকে টেনে নিয়ে যেতে লাগলো। লীলা র্যান বিহাইন্ড দেম ক্রাইং। লীলা কী করলো, তাদের পেছনে পেছনে ছুটতে লাগলো কেঁদে কেঁদে। ডোন্ট টেক হিম, ওকে নিয়ে যেও না। লিভ হিম হেয়ার, ওকে এখানে ছেড়ে দাও। লিভ হিম হেয়ার, ওকে এখানে ছেড়ে দাও বলে ও চিৎকার করতে লাগলো। সি ক্লাং টু সিদ্ধাস হ্যান্ড, সে সিদ্ধার হাত ধরে ঝুলে থাকলো। হি লুকড অ্যাট হার মিউটলি, সে তার দিকে চুপ করে তাকিয়ে থাকলো। লাইক অ্যান অ্যানিম্যাল, যেন একটা নিরীহ পশুর মতো তার দিকে তাকিয়ে থাকলো। মিস্টার শিবশঙ্কর ক্যারিড লীলা ব্যাক ইন টু দ্য হাউস। মিস্টার শিবশঙ্কর লীলাকে তার বাড়িতে নিয়ে গেল। লীলা ওয়াচিং টিয়ার্স, লীলা কী করলো না, কাঁদতে লাগলো। লীলা প্রচণ্ডভাবে কাঁদতে লাগলো। এভরি ডে হোয়েন মিস্টার শিবশঙ্কর কেম হোম হি ওয়াজ আস্কড বাই হিজ ওয়াইফ, প্রত্যেক দিন যখন মিস্টার শিবশঙ্কর অফিস থেকে বাড়ি আসতো, তার স্ত্রী তাকে জিজ্ঞেস করতো, এনি নিউজ অব দ্য জুয়েল, তুমি কি গয়নাটার ব্যাপারে বা ওই চেনটার ব্যাপারে কোনো খবর পেলে, অ্যান্ড বাই হিজ ডটার হোয়ার ইজ সিদ্ধা, এবং তার মেয়ে জিজ্ঞেস করতো যে সিদ্ধা কোথায়, মানে তার মা জিজ্ঞেস করতো গয়নার ব্যাপারে এবং তার মেয়ে জিজ্ঞেস করতো সিদ্ধার ব্যাপারে। দে স্টিল হ্যাভ হিম ইন দ্য লক আপ বলছে, তখন শিবশঙ্কর কী বললো যে তারা এখনও তাকে লক আপে রেখেছে। দো হি ইজ ভেরি স্টাবন অ্যান্ড উড নট সে এনিথিং অ্যাবাউট দ্য জুয়েল, সে প্রচণ্ড একগুঁয়ে, যদিও প্রচণ্ড একগুঁয়ে, এবং জুয়েলের ব্যাপারে কিছু বলছে না, অ্যান্ড বা সরি জুয়েলের ব্যাপারে কিছু বলছে না, সেড মিস্টার শিবশঙ্কর। শিবশঙ্কর বলল, বাহ হোয়াট এ রাফ ফেলো, হি মাস্ট বি সেড ইজ ওয়াইফ উইথ এ সিভা। তো তার স্ত্রী কেঁপে কেঁপে বলল যে কি বাজে একটা ছেলেকে আমাদের বাড়িতে আমরা রেখেছিলাম। ও দিস ফেলোজ হু হ্যাভ বিন ইন জেল, বলছে যে ছেলেরা জেলে কাটায়, ওয়ান্স অর টোয়াইস লুজ অল ফেয়ার, বলছে এক দুবার যারা জেলে কাটিয়েছে তারা কিন্তু সমস্ত ভয়কে কিন্তু হারিয়ে দেয়, তাদের কোনো ভয় নেই। নাথিং ক্যান মেক দেম কনফেস, তাদের কোনো কিছুই অপরাধ স্বীকার করাতে পারবে না, যা করো তুমি ওরা অপরাধ স্বীকার করবে না। এ ফিউ ডেজ লেটার পুটিং হার হ্যান্ড ইন টু দ্য ট্যামারাইন পট, তো কিছুদিন পরে ইন দ্য কিচেন, তো লীলার মা কী করলো, তেঁতুলের পাত্রে বা যে পাত্রের মধ্যে তেঁতুল রাখে সেই তেঁতুলের পাত্রের মধ্যে রান্নাঘরে হাত দিল, মানে হাত নিয়েছে তেঁতুল তোলার জন্য, হয়তো রান্না ফান্না করবে। লীলাস মাদার পিকড আপ দ্য চেন, লীলার মা কী করলো চেনটা হাতে ধরলো, মানে হাতে চেনটা লেগে গেল। সি টুক ইট দ্য ট্যাপ অ্যান্ড ওয়াস্ট অফ দ্য কোটিং অফ ট্যামারাইন্ড অন ইট, সে এটাকে ট্যাপে নিয়ে গেল, নিয়ে ভালো করে ওর ওপরে তেঁতুলের অংশটা ভালো করে ধুলো। ইট ওয়াজ আনমিস্টেকেবলি লীলার চেন, এটা তো লীলারই চেন। হোয়েন ইট ওয়াজ শোন টু হার লীলা সেট গিভ ইট হেয়ার, যখন সেই চেনটা লীলাকে দেখানো হলো সে বলল আমাকে দাও ওটা, আই ওয়ান্ট টু ওয়ার দ্য চেন, আমি চেনটা পরতে চাই। মানে লীলার কোনো কিছু নিয়ে মাথা ব্যথা নেই, সে বলছে চেনটা দাও আমি পরবো। হাউ ডিড ইট গেট ইন টু দ্য ট্যামারাইন পট, মাদার আস্কড, মা জিজ্ঞেস করলো যে এটা ট্যামারাইন পটে কী করে গেল, তেঁতুলের পাত্রে কী করে গেল। সামহাউ লীলা রিপ্লাইড, তখন লীলা বললো যে ও কোনো রকম চলে গেছে, ঠিক আছে, যে কোনোভাবে হয়তো আমি রেখে দিয়েছি আমি জানি না। ডিড ইউ পুট ইট ইন, আস্কড মাদার, মা তখন মা জিজ্ঞেস করলো তুমি কি ওর ভিতরে রেখেছিলে, বলছে ইয়েস, হ্যাঁ। হোয়েন, কখন, লং এগো দ্য আদার ডে, ও একদিন অনেক দিন আগে আমি রেখে দিয়েছি। হোয়াই ডিড নট ইউ সে সব বিফোর, আগে তুমি বলোনি কেন এটার ব্যাপারে। আই ডোন্ট নো সেড লীলা, মানে লীলা ভুলে গিয়েছিলো, তার মনে নেই, বলছে আই ডোন্ট নো, আমি জানি না। হোয়েন ফাদার কেম হোম অ্যান্ড ওয়াচ টোলস হি সেড, যখন শিবশঙ্কর এলো বাড়িতে, দ্য চাইল্ড মাস্ট নট হ্যাভ এনি চেন দেয়ার আফটার, বলছে তখন তার বাবা বকে বললো যে একে আর কোনো দিনও চেনটা দেবে না। লীলার মাকে বকে বলছে যে ওকে কোনো দিনও চেন দেবে না। ডিড নট আই টেল ইউ দ্যাট আই শ হার ক্যারিং ইন ইট হার হ্যান্ড ওয়ান্স অর টোয়াইস, আমি তোমাকে বলেছিলাম না ও এক দুবার চেনটা হাতে নিয়ে ঘুরত। সি মাস্ট হ্যাভ ড্রপ ইট ইন টু দ্য পট সামটাইম, ও হয়তো কোনো সময় এটাকে ওই পটের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছে। অ্যান্ড অল দিস বদার্স অন অ্যাকাউন্ট অফ হার, তো এই সব কিছুই হলো ওরই জন্য। হোয়াট অ্যাবাউট সিদ্ধা আস্কড মাদার, তখন মা বলল, মানে ওই লীলার মা বলছে যে তাহলে সিদ্ধার কী হবে, চেনটা তো পাওয়া গেছে, মানে ওর কোনো দোষ নেই, লীলাই ঢুকে রেখেছে, তাহলে সিদ্ধার কী হবে।
আই উইল টেল দ্য ইন্সপেক্টর টুমোরো, আমি টুমোরো কালকের ইন্সপেক্টরকে বলে দেবো। ইন এনি কেস, যেভাবেই হোক, উই কুড নট হ্যাভ কেপ্ট এ ক্রিমিনাল লাইক হিম ইন দ্য হাউস, যে কোনোভাবে ওই রকম একটা ক্রিমিনালকে আমাদের বাড়িতে রাখতে পারবো না। তো এরকম করে শেষে উত্তর দিল। মানে কি, মানে এখানে অ্যাকচুয়াল তো ওর কোনো দোষই নেই, মানে কোনো দোষ নেই, চেনটা ভুলবশত লীলা তেঁতুলের পাত্রে রেখে দিয়েছিল, কিন্তু নিরপরাধ হওয়া সত্ত্বেও তবুও তাকে অপরাধী হিসেবে তার বাড়িতে আর কাজের জন্য তাকে জায়গা দেবে না বলে দিল। এমনকি পুলিশকেও খবর জানালো না, বললো যে পরের দিন গিয়ে থানায় জানিয়ে আসবে। মানে মানে বোঝাই যাচ্ছে যে পুলিশ, মানে সিদ্ধার ব্যাপারে তার বাড়ির লোকের কোনো মাথা ব্যথা নেই, বা সে হয়তো সারা রাত ছেলেটাকে প্রচণ্ডভাবে প্রহার করবে, শাস্তি দেবে, তার ব্যাপারে কোনো মাথা ব্যথা নেই তাদের। তো বলছে পরের দিন গিয়ে বলে দেবো, এবং সিদ্ধার নির্দোষ হওয়া সত্ত্বেও তাকে দোষী হতে হলো। যাই হোক, এরকম একটা গরিবের ওপর একটা অত্যাচার এখানে প্রকাশ পেয়েছে। ঠিক আছে, ড্রামাটা, সরি, টেক্সটটা আজকে শেষ করলাম, তোমরা ভালো করে পড়ো।